রান্নাঘর ভর্তি তেলাপোকা, অস্বাস্থ্যকর পরিবেশে রান্না ও লেবেলবিহীন খাবার সংরক্ষণ করার অপরাধে রাজধানীর অভিজাত রেস্টুরেন্ট ওশান লঞ্চকে 1 লক্ষ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। আজ এই অভিযান পরিচালনা করেন তারা। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। কথায় আছে উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। চকচকে ডেকোরেশনের এক অভিজাত রেস্টুরেন্টের রান্নাঘরের দৃশ্য ঠিক এমনই। রাজধানী উত্তরার অভিজাত হোটেল ওশান লাউঞ্জে সোমবার দুপুরে অভিযান চালায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সেখানে গিয়ে দেখা যায় রান্নাঘর ভর্তি তেলাপোকা আর কিচেন স্টাফরা অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করছেন। এমনকি ফ্রিজ খুলে দেখা যায় বেশিরভাগ স্টোর করা খাবার লেবেলবিহীন। এমন অস্বাস্থ্যকর উপায় রান্না করে ভোক্তাকে ঠকানোর অপরাধে ওশান লাউঞ্জ কর্তৃপক্ষকে 1 লাখ টাকা অর্থদণ্ড অথবা 1 মাসের বিনাশ্রমে কারাদণ্ড দেন মোবাইল কোর্ট। সামগ্রিক বিবেচনা আপনার নিরাপদ খাদ্য আইন 2013 এর ধারায় দোষী সাব্যস্ত করে আপনাকে 1 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হলো। অনাদায়ে 1 মাসের কারাদণ্ড হবে এবং আমাদের 15 দিনের পরে এই প্রতিষ্ঠানটি আমাদের স্যানিটারি ইন্সপেক্টর আবার পরিদর্শন করবেন এবং এই জিনিসগুলো যদি আপনারা সংশোধন না করেন তাহলে আইনের অধিকতর প্রয়োগ করা হবে। নিজেদের ভুল স্বীকার করে পরবর্তীতে স্বাস্থ্যসম্মত উপায়ে রান্না পরিবেশন করার প্রতিশ্রুতি জানান রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। স্বাস্থ্যকর পরিবেশে সব চলে, কতটুকু স্বাস্থ্যকর মেনটেন করতে হয় তা সম্পূর্ণ আমার জানা নাই, যে কত কী কী আর কী করলে বেশি ই করলে সচেতন হলে যে স্বাস্থ্যকর বলবে। পরবর্তী পর্যন্ত আমি সবগুলো ধারা জানবো এবং সবাইকে সচেতন করবো ইনশাল্লাহ, সচেতন করেই তারপর রেস্টুরেন্টে সেল করবো ইনশাল্লাহ। রাজধানীর অনেক রেস্টুরেন্টই এভাবে ঠকিয়ে থাকেন ভোক্তাদের। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।